হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, আমি তোমাদের জন্য যে গুরুত্বপূর্ণ খবরটি নিয়ে এসেছি যে রেলওয়ে প্রোটেকশন ফোর্স বা আরপিএফ এর যে ভ্যাকেন্সিটা আছে, সেই ভ্যাকেন্সিটা কবে নাগাদ তোমাদের কিন্তু আসতে চলেছে এবং কত শূন্য পদে কিন্তু তোমাদের আসবে, সেটা কিন্তু অবশ্যই কিন্তু তোমাদের মাঝে বলবো। তো আরেকটি কথা বলে নিচ্ছি, তোমরা কিন্তু আমাকে এই নিয়ে কিন্তু অনেকবার মেসেজ করেছো, কিন্তু আমি আজ অব্দি মনে হয় চ্যানেলে একটা ভিডিও দিইনি এই সংক্রান্ত। তার কারণ এতদিন কিন্তু মোটামুটি কোনো খবর ছিল না, কিন্তু এখন কিন্তু একটি খবর আস্তে আস্তে উঠে আসছে যে তোমাদের আরপিএফে কিন্তু একটি কিন্তু ভ্যাকেন্সি আসতে চলেছে নতুন। এবং কবে কি ভ্যাকেন্সি বেরোবে সেই রিলেটেড কিন্তু অবশ্যই বলবো, কত কত লোক মোটামুটি নেবে সেটাও কিন্তু তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব। তো তার আগে চ্যানেলে যারা নতুন থাকবে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, নাহলে কিন্তু পরবর্তী নোটিফিকেশন পাবে পাবে না। এবং তার সঙ্গে আরেকটি কথা বলছি, যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ। তো ফুল ডিটেলস কিন্তু আমি কিন্তু আলোচনা করছি। দেখো, আরপিএফ বা আরপিএফ কনস্টেবল 2022 যে রিক্রুটমেন্টটা হবে, তার লাস্ট রিক্রুটমেন্ট হয়েছিল কিন্তু 2018 সালে। তোমরা জানো গ্রুপ ডি এবং আরপিএফ কনস্টেবল কিন্তু আরপিএফ এবং আরপিএসএফ, মানে আরপিএফের আরপিএফের রেলওয়ের যে স্পেশাল ফোর্সটা আছে মানে আরপিএসএফ, সেই স্পেশাল ফোর্সের টোটাল কিন্তু রিক্রুটমেন্ট হয়েছিল 2018-তে লাস্টে। তারপর কিন্তু আর কোনো ভ্যাকেন্সি বেরোয়নি। এবার দেখো, এখানে যেটা বলা হয়েছে যে তোমাদের যেই ভ্যাকেন্সিটা বেরোবে সেটা তো তোমরা জানোই যে তোমাদের কিন্তু আরপিএফ এ ভ্যাকেন্সিটা বেরোবে, এবং এটা কিন্তু অর্গানাইজ বডি কিন্তু মিনিস্ট্রি অফ রেলওয়েস, এবং এক্সাম লেভেল কিন্তু ন্যাশনাল লেভেলের হবে। তোমরা জানো যে এটা কিন্তু কম্পিউটার বেস এক্সাম হয় বা সিবিটি টেস্ট হয়। এক্সাম মোড কিন্তু অনলাইনে হবে এবং এক্সাম ডিউরেশন কিন্তু 1.5 ঘন্টার, মানে 90 মিনিটের কিন্তু থাকবে। তোমরা জানো যে মাল্টিপল চয়েস কিন্তু তোমাদের কিন্তু কোশ্চেন তোমাদের কিন্তু থাকবে। এবার দেখো, এই পরীক্ষাটা কিসে হবে? এই পরীক্ষাটা কিন্তু বাংলাতে তোমরা দিতে পারবে, ঠিক আছে? এই পরীক্ষাটাই কিন্তু একমাত্র পরীক্ষা, এবং গ্রুপ ডি সেটাও কিন্তু বাংলাতে দেওয়া আছে, এবং এটাও কিন্তু তোমরা বাংলাতে দিতে পারবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটরা, সেই রকম কোনো কিন্তু প্রবলেম নেই। তার সঙ্গে জানো তোমরা এটা মাধ্যমিক পাশ করলে কিন্তু দেওয়া যায়। এবং আরেকটি কথা বলছি, এই এক্সামিনেশনের জন্য কিন্তু 500 টাকা কিন্তু লাগবে, এবং তোমরা যারা পরীক্ষা দিতে যাবে তাদের কিন্তু 250 টাকা রিফান্ড করা হবে। এবং তোমরা তোমরা কিন্তু যারা এসসি এসটি ওবিসি থাকবে তাদের কিন্তু তোমাদের কিন্তু 250 টাকা কিন্তু রিফান্ড করে দেওয়া হবে এই আরপিএফ এর কনস্টেবলের যারা পরীক্ষা দেবে। এবার দেখো, মেল এবং ফিমেল দুজনেই কিন্তু তোমরা কিন্তু হবে। আমি যেটা বললাম যে আরপিএসএফও কিন্তু লোক নেবে, তো দেখতেই পাচ্ছ দ্য রিক্রুট মেল অ্যান্ড ফিমেল কনস্টেবল ফর আরপিএফ অ্যান্ড আরপিএসএফ, মানে আরপিএসএফ বলতে তোমাদের কিন্তু যেটা রেলওয়ের যে স্পেশাল ফোর্স আছে সেটা, এই স্পেশাল ফোর্স কিন্তু তোমাদের তোমাদের থাকে যেটা কাশ্মীর ঠাশ্মীর এইসব জায়গায় কিন্তু যে স্টেশনগুলো আছে সেখানে কিন্তু তোমাদের এই স্পেশাল ফোর্স কিন্তু থাকে। তোমরা কিন্তু শিয়ালদা স্টেশনে গেলেও দেখতে পারবে কিছু আরপিএসএফ এর লোক, বা তো দেখতে কিন্তু পাবে সেখানেও। তো স্পেশাল ফোর্স কিন্তু মোটামুটি হাই অ্যালার্ট যেই রেল স্টেশনগুলো সেগুলোতে কিন্তু থাকে। এবার দেখো, আরপিএফ কনস্টেবলের এলিজিবিলিটি বা ক্রাইটেরিয়া কী কী থাকবে? তো দেখো, মিনিমাম কিন্তু এজ কিন্তু 18 বছর, ম্যাক্সিমাম কিন্তু 25 বছর থাকে। তাছাড়া কিন্তু তোমরা কিন্তু এজ রিল্যাক্সেশন তোমরা কিন্তু পেয়ে যাবে। এজ রিল্যাক্সেশন কত পেয়ে যাবে? তোমরা দেখো, ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে এসটি এসসিরা কিন্তু 5 বছর, ওবিসিরা কিন্তু 3 বছর পেয়ে যাবে, এক্স সার্ভিসম্যানরাও কিন্তু পাবে। তোমরা দেখতে পাচ্ছো কত, তো এখানে কিন্তু আর গেলাম না যে কত কত তোমরা কিন্তু পাবে। এবার দেখো, 2022 যে রিক্রুটমেন্টটা বেরোবে আরপিএফ এর, সেটা কিন্তু তোমাদের কিন্তু তোমাদের ক্লাস 10 পাশে কিন্তু হবে, ঠিক আছে, যেটা বেরোনোর কথা আছে 2022 সালে। এবার দেখো, টোটাল নাম্বারস অফ ভ্যাকেন্সি, তার আগে বলবো চ্যানেলে যারা টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করেনি, প্রত্যেকদিন কিন্তু টেলিগ্রাম চ্যানেলে আমাদের মক টেস্ট হচ্ছে, নিচে ডিসক্রিপশনে যাবে টেলিগ্রাম লিঙ্ক, ওখানে আছে টেলিগ্রাম লিঙ্কে কিন্তু একবারে ডাইরেক্ট ক্লিক করে জয়েন করে নেবে, এটা কিন্তু তোমাদের জন্য খুব দরকার। দেখো, এখানে কিন্তু নানান রকম পদ আছে, যে কনস্টেবল কিন্তু ওয়াটার ক্যারিয়ার আছে, সাফাইওয়ালা আছে, ওয়াশারম্যান আছে, তারপর হচ্ছে বারবার আছে, মালি আছে, তারপর কিন্তু টেলর গ্রেড 3 আছে, গ্রেড 3 আছে, তারপর হচ্ছে কি কোবলার আছে। টোটাল কিন্তু তোমাদের 9000 ভ্যাকেন্সি এবছর কিন্তু তোমরা কিন্তু দেখতে পাবে তোমরা আরপিএফ এর তরফ থেকে বা আরপিএসএফ এর তরফ থেকে, তোমরা যাই বলো। তো দেখো, এটা কি হয়, প্রথমে কিন্তু সিবিটি বা কম্পিউটার বেস টেস্ট হয়, এবং দেখো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিইটি কিন্তু হয়, এবং ডকুমেন্ট কিন্তু লাস্টে কিন্তু সবার লাস্টে কিন্তু যেটা হয় সেটা কিন্তু ডকুমেন্ট রিভিউ হয়। এবার দেখো, জেনারেল ক্যান্ডিডেটরা এবং ওবিসি ইডব্লিউএস কিন্তু 500 টাকা, এসটি এসসি ক্যান্ডিডেটরা কিন্তু 250 টাকা। এই 250 টাকা কিন্তু পরে কিন্তু রিফান্ড করে দেওয়া হবে যারা যারা পরীক্ষা দিতে যাবে। এবার তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের কিন্তু সবাই কিন্তু এটা কিন্তু দিতে পারবে, এবং এজ রিল্যাক্সেশন তোমরা জানো যে কী কিসে কিসে এজ রিল্যাক্সেশনটা দেবে।
এবার দেখো, তোমাদের রেজিস্ট্রেশন করার সময় যে অ্যাপ্লিকেশন লিঙ্ক থাকবে, ঠিক আছে, অফিসিয়াল ওয়েবসাইটে, সেটি কিন্তু তোমরা কিন্তু করে টোটাল ফর্ম ফিল আপটা তোমরা কিন্তু করতে পারবে। এখনও কিন্তু তোমাদের কিন্তু এখনও কিন্তু নোটিফিকেশনটি আসেনি, নোটিফিকেশন আসলে কিন্তু অবশ্যই তোমাদের মধ্যে কিন্তু আমি জানিয়ে দেবো, তার সঙ্গে কিন্তু চ্যানেলটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। তোমাদের কিন্তু এবছরই কিন্তু গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিটা আসতে চলেছে, তো অবশ্যই কিন্তু তোমরা কিন্তু এখন থেকে প্রস্তুতিটা শুরু করে নাও, তার সঙ্গে কিন্তু তোমরা মাঠটা প্র্যাকটিস করো, কারণ তোমরা জানো যে আরপিএফ এর মাঠ কিন্তু 5:45-এ 5 মিনিট 45 সেকেন্ডে কিন্তু তোমাদের 1600 মিটার কিন্তু দৌড়াতে হয়, যেটা কিন্তু খুবই টাফ ব্যাপার একটা। তো অবশ্যই কিন্তু এর জন্য প্রস্তুতি নাও, 5 মিনিট 45 সেকেন্ডে কিন্তু 1600 মিটার কিন্তু তোমাদের দৌড়াতে হবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।